ভিউয়ার্স, পৃথিবীতে যত ভিলেন ক্যারেক্টার আছে মানে অ্যান্টি ক্যারেক্টার করে, পৃথিবীতে যত আর্টিস্ট আছে বোম্বে থেকে শুরু করে বাংলাদেশ পাকিস্তান, তাদের সবাইকে আপনারা সিনেমা লেগে দেখেন একটা বদ চরিত্রের মানুষ, যে কোনো ভিলেন। কিন্তু বাস্তবে যেটা সত্য সেটা হলো যত ভিলেন ক্যারেক্টার করে পৃথিবীতে, আমার জানা মতে না, এটা একদম আমি অনেক অ্যানালাইসিস করেও জেনেছি, এরা সবাই রিয়েলি রিয়েলি জেন্টলম্যান। আপনারা যদি অমরীশ পুরীর কথা ধরেন, আপনারা প্রাণের কথা ধরেন বোম্বের, আমাদের দেশে আবার একটি ভিলেন আছে যার নাম মিশা সৌদাগর, অনেক অনেক সিনেমা করেছে, বাস্তব জীবনে ওর মতো ভালো মানুষ আমাদের চলচ্চিত্রাঙ্গনে খুব কম আছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, জীবনে মদ খায়নি, একটা ভিলেন কখনো মদ খায়নি, যে ক্যারেক্টারটা সে স্ক্রিনে করে তার জাস্ট অপোজিট ক্যারেক্টার, সে মিশা সৌদাগরের সাথে আজকে আমি কথা বলবো আপনাদেরকে নিয়ে। আসি মিশা সৌদাগর, কেমন আছো মিশা সৌদাগর? ভালো আছি, বেশ ভালো আছি। তুমি তো মানে অনেক বড় একজন শিল্পী বাংলাদেশের, তোমাকে পাওয়াও মুশকিল। একটা সময় তো ছিল তোমার একটা ডেটের জন্য আমরা অনেকবার অনেকবার ঘুরেছি, তো সেই দিনটা তো এখন চলে গেছে বাংলাদেশে। এখন কি নিয়ে ব্যস্ত? তোমার তো আগে একটা সময় ছিল দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে 20 ঘন্টায় তুমি শুটিং করেছো, এখন কি করো? এখনো ছবি করি, ছবি মূলত মানে অভিনয় করে মূলত পেশা। তবে আপনাকে দেখেছেন এখানে বিশ্বায়নের যুগে যেমন ওটিটি আছে, তারপরে মনে করি সিরিজগুলো আছে, তারপর মনে করি যদি ভাল লাগে তাহলে ওই যেমন এই আমরা আর টিভি থেকে আমরা এবার একটা শহরের মরুভূমি একটা ভালো মানে রেমিটেন্স যোদ্ধাদের উপর ওটা পড়েছি আমি। এরকম বৈশাখী তো একটা ওই যে অনেকদিন ধরে হাসান জাহাঙ্গীর একটা ছোট ভাই অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল, ওইটা আমি একটা সাত পর্বে একটা নাটক করে দিছি। তো দাদা সব মিলিয়ে আসলে তো অন্য কিছু শিখিও নেই, আপনারাও শেখার নাই, আমরাও জানি না, অভিনয়টাই শিখিয়েছেন মোটামুটি, তো ওইটাই করে খাই দাও, মূলত অভিনয়টাই করে যাচ্ছি। সিনেমার তো তুমি সিনেমাও দাপটে বেড়াচ্ছো, এই ঈদে 8টা সিনেমা রিলিজ হয়েছে, কটা সিনেমা তোমার? জি 5টা। 8টার মধ্যে 5টা সিনেমা তোমার, তার মানে তোমার রাজত্ব চলচ্চিত্র ওটিটি টেলিভিশন সব জায়গায় আছে। ওগুলো তো মানে মানে এক্সপেরিমেন্টালি করতেছি, বাট ফিল্ম ওন করি আমি, ফিল্মে আমি এসেছি 86 এ 1986 এ, দেন আমি আমাদের ক্লাস হয় 1 বছর গ্রুমিং করাই না ইনফরমেশন মিনিস্ট্রি এবং FTC, আমি 88 থেকে একেবারে মানে ফার্স্ট শুটিং করি, আমার তো ছোটকা আমাদের ফার্স্ট শুটিং, ছবির নাম ছিল অত্যাচার, আমরা একটা শিলা মমতাজ ছিলেন প্রথম মহিলা ডান্সার, ডান্স ডিরেক্টর, এবং আমি তার আইটেম সং করে দিই আমার ওস্তাদ ছোটকু আহমেদের, তো এইটা আমার ফার্স্ট শুটিং। দেন আমি অ্যাজ এ নায়ক হিসেবে সিলেক্ট ছিলাম, তো প্রথম ছবি আমার ওস্তাদেরই ওস্তাদ ছোটকু আহমেদের চেতনা। এই তো এখন এই যে ঈদের সিনেমাগুলো গেল, বেশ ভালো গেলো বন্ধ গেলো, সেটা আলোচনার বিষয়বস্তু না, তুমি তো বলবা সবগুলো ছবি ভালো গেছে, যেহেতু তুমি শিল্পী তুমি কাউকে খারাপও বলবো না, কাউকে বেশি মার্কসও দেবে না, কিন্তু আমরা জানি কোন সিনেমাটা কেমন গেছে। তো মিশাবিহীন চলচ্চিত্র কি বাংলাদেশে হবে না? না ডেফিনেটলি হবে, ওয়েলকাম করি, আপনি কি ভুলে গেছেন? আমি যদি ভুল না করি আপনার ছবিতে আমার দুজন মানে কি বলবো যে আমার উইথ রেসপেক্ট প্রয়াত দুজন শ্রদ্ধেয় অনারেবল রাজীব সাহেব ছিলেন আপনার দেশ দেশান্তরিতে, সুইডেনে পুরো ছবিটা আপনি করেছিলেন, এবং আমি যাকে আত্মিক উস্তাদ বলে শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদ ছিলেন, এত বড় কাস্ট নিয়ে আপনি ছবি করেছেন, এবং ওই সময় আরও দুজন ছিলেন কিন্তু শ্রদ্ধেয় ইটাম শামসুজ্জামান এবং শ্রদ্ধেয় আহমেদ শরীফ, দেখেন 4টা A-grade মানে আমরা যদি বলি এরকম যে মহামারী নবমীর ওয়ান্ডার্স BGMC আমাদের সময়কার, বা এখন যদি বলি মনে করেন যে মানে প্রথম শ্রেণীর 4টা ছিলেন, তো এখন তো আমি তুলনামূলকভাবে আমাকে বেশি কাজ করতে হয়, আমি আমার বয়সে মানে আমার গুলোকে বেশি কাজ করতে হয়, এটা এটা আমি আমি আমার জানায় অজানায় আমার ভিতরে কিন্তু বলেও আমি তো একাই, তাহলে অ্যাডভান্টেজগুলো হয়তো আমি অনেক সময় নিয়েও ফেলি, যা সত্য কথা, বা ঠিক আছে আমার কাছে ক্যারেক্টারটা তো মনে কি আমার কাছেই আসতে হবে, তো বাট এটা হওয়া উচিত ছিল না তো দাদা, যদি আমি আমার মতো আরও 3-4 জন থাকতো তাহলে আমার মনে হয় নিজেকে আরও আরও প্রতিনিয়ত শানিত করতাম, আরও আরও অনুশীলন করতাম, তখন আরও মজাও হইতো দাদা, যে দেখেন মানে এখন তো আমার আমার ম্যাক্সিমাম প্রেশারই আমার উপরে পড়ে, তো ওই জায়গাটায় আমি এটা নিয়ে যথেষ্ট খুশি না মোটেও, আমি চাই যে আমি ডেফিনেটলি চাই একটা ইন্ডাস্ট্রির জন্য প্রত্যেকটা জায়গায় যেমন 4টা বেস্ট নায়ক দরকার প্রথম শ্রেণীর, 4টা নায়িকা দরকার, 10টা প্রথম শ্রেণীর প্রোডাকশন হাউস দরকার, 10টা ডিরেক্টর দরকার, 10টা কোয়ার্টিস্ট দরকার, মা বাবা কমেডিয়ান এসব মিলিয়ে যেটার এখন অভাব দরকার।
এর জন্য আজকে ফিল্ম আমাদের এরকম। তো আমি মোটেও চাই না যে আমি একাভাবে থাকি। এটা দাদা আমার বয়স হয়েছে, আপনারা জানেন যে 30-32 জগতে আমি কাজই করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আর ভিলেনদেরকে আপনি ভালো করে জানেন, প্রচুর ফাইট থেকে দাদা। আর আপনি নিজে আপনার ছবিতে আমাকে দেখেছে, আমি ডিরেক্ট শট দিই সাধারণত, আমি আমার হাত ভাঙে দেখেন আঙুল বাজা কাঁপতেছে, আমার এসিয়ান ইন্টারভিউ দাদা। আমার সাকিবের এই যে ইয়ে লাস্ট ছবি যেটা মালিক আপসাদ আপনার বন্ধু, ও আমার এই বুড়াঙ্গুল ভাঙ্গা শাহিন, ও ছিল জটিল প্রেম এই জায়গাটা ভাঙ্গা। এইরকম আমার আমার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক না, আমি আমার বন্ধু বদলাম কখনো ছবিতে ব্যাকসা মাসুক ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম, আমি এইখানে ব্যথা পেয়েছিলাম, কাউকে বলিনি চুপচাপ, এই পুরো ব্যাকসা মাসুক তো আমার প্র্যাকটিস নেই, কিন্তু আমি সাহস করে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা তুমি যে বললো খোকত বদল খোকত তোমার বন্ধু, আমি যদি ধরো যে সিনেমা এই শিল্পে তোমার শত্রু বোধহয় কেউ নেই, দুটো কথা বলতে পারে, তো এটা কিন্তু আমি মাইন্ড করার কিছু নাই। আমি তো অনেক খেটে খেটে দেখেন আমার প্রথম পারিশ্রমিক হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা ফার্স্ট ভিলেন আমি 5,000 টাকা পেয়েছি। তো কাজেই এবং আপনারাই আমাকে যা সম্মান দিয়েছে, তো সবাই আমার শত্রু, আর আমি শত্রু বলবো না কখনো, তবে কেউ পিছনে কথা বললেও বলতে পারে, আপনাকে মানতেই হবে যে যাকে নিয়ে যদি কথাই বলা না হয় তাহলে সে কখনো পপুলার হতে পারে না। জি, আচ্ছা ঈদে যে সিনেমা বেরোলো শাকিব খানের সিনেমাটা ভালো হয়েছে, তোমার মিসেজের একটা দেখলাম, মানে আমার ভাবি তোমার ওয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, সপ্তমীতে গিয়েছিলাম, আই রেসপেক্ট দিস লেডি, শি ইজ এ টিচার, এবং অসম্ভব শিক্ষিত মহিলা, এবং অসম্ভব দামি কথা বলেন তোমার ওয়াইফ। আমি মনে করি চলচ্চিত্রে এরকম ওয়াইফ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। উনি খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সিনেমা হলো নিয়ে। তোমার তো দেখলাম তুমি শাকিব খানের ছবিকে আপলিফ্ট করেছো, অনন্ত দলের ছবিকে আপলিফ্ট করেছো, এটা কি তোমার প্রফেশনালিজমের জন্য? আমার এই কারণে আপনার 5টা প্রোডিউসার তো আমাকে একই চিন্তা করে নিয়েছে যে আমার এই 5টা নায়কের মহানায়ক হইতে হলে এই খলনায়ককে মারতে হবে। তো এই খলনায়ককে মিশা সওদাগর, দেখেন কিলহিমে অনন্তর সাথে আমি, সাকিবের সাথে আমি, তারপরে নতুন ছেলে যে মনে করেন যে আমাদের আমি বাপ্পি, আমার বাপ্পিও ফেমাস একটা নায়ক, নতুন নিউলি মনে করেন একটা ছেলে আদর আজাদ এবং জয় চৌধুরী সবার সাথে আর কি। তো এরা সবাই একটা এমনিতে এমনি আমাদের একটা কথা প্রচলিত, আলটিমেটলি তো একটা মূল যিনি ভিলেন থাকেন তার সাথে তো আসলে অ্যাক্টিংয়ের সাথে অ্যাক্টিংয়ের জায়গা থেকে যুদ্ধে জয় হয়েতেই একটা মানে সুপারস্টার হয়, এটা তো আপনি মানতে হবে, এটা তো পরম্পরা তো আমাদের সাবকন্টিনেন্টই আছে। যে আমজাদ খান যখন গব্বর সিং হয়ে আসলো ওই কার তখন ধর্মেন্দ্র এবং অমিতাভ বচ্চন, তাই না? তো ওই তো আপনারা ওই পরম্পরা রেখেছেন যে কেন আপনারা রাজীব ভাইকে নিলেন, ফরিদ ভাইকে নিলেন, যাতে রোমের ভাই ছিল আপনি মেইন, কিন্তু একে পরাজিত করেছেন দুইটা ভিলেন দরকার। তো এটা মনে করেন যে যার অর্জনটা করে নেয় ওই অর্জনের এটা আর কি স্বীকৃতি।